শেখ হাসিনার পদত্যাগ সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ হাল ছাড়বে না বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় বুধবার ফেসবুকে প্রকাশিত নতুন এক ভিডিও বার্তায় মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে রাজনীতি থেকে দূরে থাকার কথা বলেও নেতাকর্মীদের কথা বিবেচনা করে হাল না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় অন্তর্বর্তী সরকারের সাথে আওয়ামী লীগ আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও ফাইনাল খেলা জমে গেছে যে স্বৈরাচারী সরকারকে আপনারা দেশ থেকে বিতরিত করলেন দেশের মাটিতে জায়গা দিলেন না বর হত্যা হামলা লুট খুন অনেক কিছু হয়ে গেছে এই পনেরো থেকে ১৬ বছরে। দশক সেই এত কষ্ট করে তাকে দেশ থেকে বিদেশে মাটিতে পালিয়ে দিলেন বা হেলিকপ্টার করে নিয়ে গেল সেই স্বৈরাচারী সরকার আবার বাংলা জয় ভিডিও বার্তাতে বলেছেন এবং মোবাইল ফোনে আম নেতাকর্মীদের বলেছেন বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎ দিয়েছেন তার মাকে আবার বাংলাদেশে পাঠাবে কারণ কেন পাঠাবে তার মা যে অপরাধ করেছে মানব লঙ্ঘন অধিকার করেছে আর এই মানব লঙ্ঘন অধিকার করার কারণে মার্কিন নিষেধাজ্ঞা এবং তার মাকে দিয়েছে বিশাল একটা ভিসে ধাক্কা এই ভিসে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র যেতে পারছে না অন্য অন্য দেশও রিসিভ করছে না কারণ এই স্বৈরাচারীর কারণে কোন দেশ তাকে রিসিভ করছে না এবং কোনো দেশে তিনি যেতে পারছে না বর্তমানে মোদীর গলার কাটা হয়ে আছে ভারতে এখন পর্যন্ত ভারতেই রয়েছেন ভারতের যেসব এমপি মন্ত্রী রয়েছেন তারা মোদীকে প্রচণ্ড চাপ দিয়েছেন এক দেশের সরকার আর দেশে এত দিন থাকতে পারে না এটা মামার বাড়ির আবদান না রাজনৈতিক কিছু ইস্যু রয়েছে দেশের গণতান্ত্রিক কিছু অধিকার রয়েছে মানুষের কিছু হচ্ছে নিয়মকানুন রয়েছে আর ভারতে তাকে থাকতে দিচ্ছে না ভারত থেকে কোথায় পাঠাবে সেই দেশও খুঁজে পাচ্ছে না অন্য দেশে নিচ্ছে না তাই আবারও বাংলাদেশে পাঠাবে এই নির্বাচনে যোগদান করার জন্য তাই হচ্ছে ভারতের সরকার এবং ভারতের যে এমপি মন্ত্রীরা রয়েছেন যুক্তরাষ্ট্র এমপি মন্ত্রী বিভিন্ন দেশের এমপি মন্ত্রীর সাথে তারা কথা বলেছেন তারা একটা কথার উত্তর দিয়েছে বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা ছিল তার কোনো জায়গা হবে না এটা হচ্ছে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করেছে তো হাসিনা যদি মারাও যায় একদিন আগেও যদি বেঁচে থাকে তা সেই দিনও তার জায়গা হবে না এই যুক্তরাষ্ট্র বা হচ্ছে আপনার অন্য অন্য দেশের কেউ রিসিভ করছেন এখন পর্যন্ত ভারতে রয়েছে এবং ভারতে মোদিও আর কত রাখে তাকে এটা নিয়েও বিবাদ বেড়ে যাচ্ছে সেইখানে রাজনীতি একটা যেহেতু কেন্দ্রিক একটা দেশ এখন বাং সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে পাঠাবে যে বাংলাদেশে এই নতুন যে নির্বাচন হবে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাঠিয়ে দেবে তা দর্শক এখন হচ্ছে আমরাও চাই যে আসুক আসলে তো গ্রেপ্তার হবে কারণ হচ্ছে যেহেতু দেশে এত কিছু হয়ে গেছে আইন তো সবার জন্য সমান এরশাদ জেল কেটেছে বেগম খালেদা দিয়ে জেল খেটেছে বিভিন্ন নেতাকর্মী জেল খেটেছে জামায়াতের এক হচ্ছে গোলাম আজমের ছেলে সাড়ে আট বছর হচ্ছে তাকে জিম্মি করে রাখা হয়েছিল আয়নাঘরে বিভিন্ন বিএনপির নেতা যেমন সেলিম তাকে টুকরো টুকরো করে ব্যাগে এবং বস্তায় ভরে তার ভিতরে পাথর দিয়ে সাগরে ভাসিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়েছে তারপরে জামায়াত বিএনপি অনেক নেতা গুম এখন পর্যন্ত তাদের খোঁজ নেই তাদের দেখা নেই ভারতে ভারতে কিছুটা পাচার করেছে তো আর ওরা ভাত দিয়ে পালবে না ওরা ওদেরকে দুনিয়ার ওপারে পাঠিয়ে দিয়েছে এটা নিচ্ছে একশো পার্সেন্ট নিচ্ছে ভারত কখনো বাংলাদেশে যদি ভালো চাইতো এতগুলো পুলিশের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে জনগণকে ভাবে এই ঠাস ঠুস করে গুলি করে মানে করতো না আর আপনারা ভারতের পুলিশ আর হচ্ছে সেনাবাহিনী ছেড়ে দিয়ে বড় ভুল করেছেন আপনারা নিজের হাতে বিচার করা উচিত ছিল কারণ ভারতের যে পুলিশ সেনাবাহিনীর বিচার বাংলাদেশ সরকার বা বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা তো বিচার করবে না তারা কেন করবে না তারাই তো মোদীর সাথে কন্ট্যাক্ট করে এবং ভাড়া করে নিয়েছে কয়েকশো কোটি টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে এসেছে বাংলাদেশের মানুষ পাখির মতো গুলি করে মারার জন্য আর তারা মানুষ মেরে যুদ্ধ করে সুন্দরভাবে যাচ্ছে হচ্ছে ভারতে আর আপনারা কী করলেন ছেড়ে দিলেন যে যা ভারতে চলে যা করে ধরে কাজ যখন আবার সমস্যা হবে আবার এসে গলি করে যায় বিষয়টা এমনই হয়েছে নিজের বিচার নিজে করা উচিত ছিল আর বলা হয় আইন নিজের হাতে তুলে নেবেন না যখন দেশে যুদ্ধ লাগবে তখন আইনের দিকে কেউ তাকাবে যুদ্ধ লাগলে নিজের জীবন বাঁচান আগে ফরস কার জীবন করে যায় যাক আর সেই জায়গায় তো যুদ্ধই ঘোষণা করেছিল এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের সরকার ছিলেন আর যখন হচ্ছে তার বাসভবন ঘেরা হবে তার দুই থেকে তিন ঘন্টা আগে কি বলেছিলেন সেনাবাহিনী উর্ধতন কর্মকর্তা পুলিশ সবাইকে বলেছিল অতিরিক্ত বল প্রয়োগ আর অতিরিক্ত বল প্রয়োগ মানে কি একবারে ইয়ার গান শ্যুট করে ইচ্ছা মতো একবারে মানে এ কে ফোর্টি সেভেনের মতো যেমন হচ্ছে আপনার ম্যাগ ম্যাগাজি ম্যাগনিস বা টোটা রাখা যায় অনেকগুলো একবারে ব্রাশ ফায়ার করার অনুমতি দিয়েছিল বাংলা হচ্ছে এইটাই তারপরে যখন সেনা সেনাপ্রধান জয়ের সাথে কথা বলে যে সবাই তো ধেয়ে আসতেছে এখন তোমার মাকে কি করবা ডেড বডি নিবা না জীবিত নিবা তখন বলছে যে আমার মাকে জীবিত ওই হেলিকপ্টার করে ভারতে দিয়ে যান তারপরে সেনাপ্রধানেরা তারা বিমানে হেলিকপ্টার করে দিয়ে আসছিল তা দর্শক তাহলে আবার আসতে চাচ্ছে তাহলে কে যাবে বাহিনীরে যায় নিয়ে আসবে না পুলিশ বাহিনীকে পাঠানো হবে ভারত থেকে নিয়ে আসবে বাংলাদেশের এয়ারপোর্টে নামক তারপরে হচ্ছে জনগণ কি করবে আল্লাহ জানে আর আসলে মনে হয় গ্রেপ্তার হবে কারণ যেহেতু বাংলাদেশে এত বড় একটা গণ্ডগোল হয়ে গেছে অনেকগুলো মানুষ মারা গিয়েছে অনেকগুলো গ্রেপ্তার করা হয়েছে আর আসলে উনি এটা গ্রেপ্তার হবে এটা একশো পার্সেন্ট নিশ্চিত না জানি তার জাবিন হবে কিনা না জানে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে উর্ধ্বতন কর্মকর্তা যারা আইন প্রশাসন আছে তারা ভালো জানে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা যতগুলো এখনও উপর পদে রয়েছেন তারা কিন্তু হচ্ছে আওয়ামী লীগের দিকেই টানবে এখন পর্যন্ত তারা তাদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়নি অনেকগুলো বহিষ্কার হল এখন অনেকগুলো বিদ্যমান রয়েছে দ্রুত এদের পথ থেকে বহিষ্কার করতে হবে আবু সাহেদের পরিবার এ যতগুলো মানুষ মারা গেছে তাদের পরিবারকে অর্থনৈতিক সহায়তা করতে হবে আর প্রতিটা পরিবারকে একজনকে চাকরি দিতে হবে একজন করে আর হচ্ছে সেই প্রথমে যারা যারা হত্যা করেছে ভিডিও ফুটেজ এবং এসব তথ্য সমাপ্ত করে তাদেরকে আইনের আওতায় নিতে হবে এবং সেটা পরিষদ সেনাবাহিনী হোক আর সাধারণ মানুষ হোক যে যারা হত্যা করেছে প্রমাণ হবে তাকে এক কথায় ফাঁসি দেওয়া হবে এখান থেকে কোনো সার নেই বা কোনো হচ্ছে সার দেওয়ার প্রশ্নই আসে না তা দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ